Tasalo Association of Service Engineers of Tripura এসে নিপাকাতে খয় হাঙ্কর তেলেমরা আদি ব্লক বাইকজা দক্ষিণ বিষ্ণুপুর পঞ্চায়েত লক্ষ্মীপুর পঞ্চায়েত তাই মুঙ্গিয়া পঞ্চায়েত হামচানি ওয়াতি ফাইনে জেরমুঙ্গ ক্লাইজাক নুকুম ন সুবামারি পান্ডা ক্লাইজাকা আরো থানী মানজনীকা ত্রিপুরা সাংগ্রাই মন্ত্রী বিকাশ দেব রমা তাই ত্রিপুরা সাংগ্রাই মন্ত্রী বিকাশ দেব ইয়াক তিন এই ওয়াতি বাবুই তৈলময় দেরমুঙ্গ ক্লাইজাক নুকুলি বড় রত্ন সামুং নমু রকবাহাইন সুবাজাকা অসুবামারি পান্ডাও থাঙ্গি অগ্নারক্তি লুকুমসকাঙ্গ ত্রিপাশা প্রাইমন্ত্রী কম্পিউটারকা নাইনাইডি সিনমামলি আজকে আমার কৃষ্ণপুর বিধানসভার মধ্যে দক্ষিণ কৃষ্ণপুর গাঁওসভার মধ্যে এটা একটা অনুষ্ঠানের মাধ্যমেই একটা প্রাণ বিতরণ দেওয়া হচ্ছে। আমি অ্যাসেট অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার বাবুদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা ক্ষুদ্র হলেও অনেক বৃহৎ, কারণ এই বন্যা দুর্গতের পাশে ওরা নিজের একদিনের যে স্যালারি আছে এটা ওরা দান করে ওরা প্রাণ সময়কে বিতরণ করেছে। আমার সঙ্গে আছে আমার নবনিযুক্ত পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব এবং এই মহকুমার এসডিএম সাহেব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমার স্টুড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সমস্ত ইঞ্জিনিয়ার গণ কে ধন্যবাদ দিতে চাই। কারণ এই মুহূর্তে অনুষ্ঠানের মধ্যে এই সময়ের মধ্যে ওরা যে একটা মানসিকতা নিয়ে একদিনের স্যালারি দিয়ে ওরা প্রাণ সামগ্রী বিতরণ করছে একদম মহৎ গুণ মহৎ দান। আমি সবাইকে আহ্বান করব এই সময়ের মধ্যে সবাই এগিয়ে আসুন, আমাদের পিছনে আসুন, সরকারের পিছনে আসুন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের মধ্যে আমি এক মাসের আমি স্যালারি আমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো। কারণ এই সময়ের মধ্যে সবাই পাশে দাঁড়াতে হয়, কারণ এই 40 বছরে এমন বন্যা হয়নি, কারণ এই এত বিপদ বন্যা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে খুব ক্ষতি হয়েছে। তার জন্য সবাই এগিয়ে আসুন এমন কাজের মধ্যে। নমস্কার।